হলুদ আভা ছড়ানো পাকা ধানের বিস্তৃত মাঠে দোল খাচ্ছে কৃষকের ঘাম ঝরা স্বপ্ন। অন্তত 120 দিন নিবিড় পরিচর্যার পর সোনালী ফসল ঘরে তোলায় ব্যস্ততা চাষীদের। বরেন্দ্র জনপদে কৃষকের ঘরে হেমন্ত আসে সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে। পহেলা ফাল্গুন থেকে শুরু হয় আনন্দ উচ্ছ্বাসের সেই যাত্রা, ঘরে ঘরে চলে নবান্ন উৎসবের আমেজ। আমন ধান কেটে তোলার পর সেই ধানে প্রস্তুত চালে প্রথম রান্নার আয়োজনের নাম নবান্ন উৎসব। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কৃষি নির্ভর এই জনপদে কৃষি জমির সঙ্গে নিবিড় সম্পর্কের সূত্রই নবান্ন হয়ে উঠেছে আবহমান বাংলার লোকায়ত উৎসব। নবান্ন করা পিঠা পানি খাওয়ার জন্যে এটা প্রস্তুতি এই নতুন ধানের করা হয় আমাদের। গতবারের থেকে এবার ফলন ভালো আছে। অনেক ধরনের পিঠা আমরা এই শীত এলেই মনে হয় যে পিঠের আমেজ শুরু হয়েছে, পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। নবান্নকে ঘিরে কিষান বধুরা নতুন ধানের সিদ্ধ চাল দিয়ে আটা তৈরি করেন। ধান ভানার ঢেকির তালে মুখর হয় বাড়ির রাঙিনা। নতুন চালের পিঠাপুলি, ক্ষীর পায়েস তৈরিতে পড়ে যায় ধুম। নবান্নের বাহারি সব খাবারের সেই উচ্ছ্বাস লোকালয় ছাপিয়ে ছড়িয়ে পড়ে শহরেও। শত বছরের এমন ঐতিহ্য এ জনপদের মানুষের কাছে মর্যাদা ও গৌরবের। নওগাঁতেই এই উৎসবটি প্রতি বছর পালন করে আসে সারাদিন ব্যাপী। নবান্ন এটি একেবারে আমাদের লোকজ উৎসব। পৃথিবী যতই অত্যাধুনিক বা আধুনিক হোক না কেন, এই উৎসবকে কখনো আবাহন বাঙালি এবং বাংলার মানুষ, বিশেষ করে বনাঞ্চলের মানুষ, এই উৎসবকে কখনো ভুলে থাকতে পারে না। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মাঠ থেকে কৃষকের ঘরে উঠবে ধান। চলতি বছর জেলায় 8,60,000 মেট্রিক টন ধান পাওয়ার আশা কৃষি বিভাগের। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।